ওম প্রাং প্রিং প্রং সশনেশ্বরায় নমো। আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আপনি যদি সঠিক নিয়ম মেনে শনি চালিশা পাঠ করতে পারেন, তবে আপনি 38 দিনের মধ্যে হয়ে যেতে পারেন কোটিপতি। অনেকেই শনি পুজো করছেন, এমনকি অনেকেই শনি চালিশা পাঠ করছেন, কিন্তু সঠিক নিয়ম জানেন না। আপনি যখন সঠিক নিয়ম মেনে পাঠ শুরু করবেন, তখন শনি ঠাকুর আপনার উপর প্রসন্ন হবেন এবং আপনার জীবনে যা যা দুঃখ কষ্ট রয়েছে সেই দুঃখ কষ্ট অচিরেই দূর হয়ে যাবে। মনে রাখবেন, শনি পুজো হয় সূর্যোদয়ের আগে করতে হবে অথবা সূর্য অস্ত যাওয়ার পরে করতে হবে। যখন আপনি শনি পূজা করবেন, আপনার সামনে একটি শনিদেবের ফটো রেখে দিবেন, তারপরে একটি সরিষার তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন, তারপর 108 বার শনির যে তান্ত্রিক মন্ত্র রয়েছে সেটি আপনাকে পাঠ করতে হবে। শনির তান্ত্রিক মন্ত্রটি হল ওম প্রাং প্রিং প্রং সশনেশ্বরায় নমো। আপনি যখন 108 বার এই মন্ত্র পাঠ করবেন, তখন দেখবেন আপনার মন্ত্র পাঠে যেন কোনো রকম বাধার সৃষ্টি না হয়। বিশেষত যারা শনির দশার কারণে পীড়িত অথবা যাদের শনির সাড়ে সাথী চলছে, শনির ঢাইয়ার মধ্যে দিয়ে পাস করছেন, তাদের অবশ্যই এই মন্ত্র পাঠ করতে হবে। এই মন্ত্র পাঠ করুন, দারুণভাবে উপকার পাবেন। এছাড়াও সূর্য উদয়ের আগে অথবা সূর্য অস্ত যাওয়ার পর আপনি যদি একটি সরষার তেলের প্রদীপে সামান্য পরিমাণ কালো রঙের তিল রেখে দিতে পারেন এবং সেই প্রদীপটিতে নিজের মুখের ছায়া দেখার পর প্রজ্বলিত করে সেটি যদি অশ্বত্থ গাছের নিচে রেখে আসতে পারেন, তাতেও কিন্তু শনির প্রকোপ কমে যায়। কিন্তু মনে রাখবেন, এই কাজটি করতে হবে শনিবার দিন। যে কোনো শনিবার দিন শুরু করবেন এবং টানা 43 দিন করবেন। মাঝখানে যে রবিবারগুলো পড়বে সেই রবিবার শুধুমাত্র বাদ দিবেন। করে দেখুন, দায়িত্বের সাথে জানাচ্ছি, শনির যে প্রকোপ রয়েছে তা কিন্তু আপনার কমতে বাধ্য। কিন্তু বর্তমানে মানুষের হাতে সময়ের অভাব রয়েছে, প্রত্যেকের পক্ষে এটি করা সম্ভব হবে না। যারা করতে পারবেন না তারা শনি রক্ষা কবচ ধারণ করুন, দারুণভাবে উপকার পাবেন। যারা এই শনি রক্ষা কবচ নিতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। এছাড়াও আপনি শনিদেবের আশীর্বাদ পেতে প্রত্যেক শনিবার দিন হনুমান চালিশা পাঠ করতে পারেন। এছাড়াও শনিবার দিন আপনি অশ্বত্থ গাছের চারপাশে 7 বার কাঁচা সুতো বেঁধে পরিক্রমা করতে পারেন। শনিদেবকে প্রসন্ন করতে আপনি প্রত্যেক শনিবার দিন কালো রঙের গরুকে বা কুকুরকে নিজের হাতের তৈরি রুটি খাওয়াতে পারেন। এছাড়াও আপনি যে কোনো প্রতিষ্ঠিত শনির মন্দিরে যেতে পারেন, গিয়ে শনিবার দিন আপনি যে জুতোটি পরে যাচ্ছেন সেই জুতোটি শনি মন্দিরেই রেখে দিবেন এবং খালি পায়ে বাড়ি আসবেন। আসার পথে পিছন ফিরে একদম তাকাবেন না, এই কাজটি করুন, এতেও শনির প্রকোপ কিন্তু অনেকটাই কমবে। সর্বোপরি নারী জাতিকে শ্রদ্ধা করুন, গরিব দুস্থ ব্যক্তিকে আপনি আপনার সাধ্যমতো দান করুন, দেখবেন এতেও কিন্তু আপনার শনির দোষ কমবে। সঠিক নিয়ম মেনে শনি চালিশা পাঠ করুন, আপনার জীবনে দুঃখ কষ্ট দূর হবে, অর্থনৈতিক সমস্যা দূর হবে, এমনকি আপনি শনির আশীর্বাদে হয়ে উঠবেন কোটিপতি। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে যাদের বাধা আছে বাধা দূর হবে। যারা বেকার রয়েছেন, চাকরি পাচ্ছেন না, চাকরিতে যদি বারে বারে বাধা আসে সেই বাধা দূর হবে
এমনকি ঋণ মুক্তি ঘটবে, শত্রুকে নাশ করতে আপনি সক্ষম হবেন। কাজেই আজ থেকেই শুরু করুন সঠিক নিয়ম মেনে শনি চালিশা পাঠ। আমি দায়িত্বের সাথে জানাচ্ছি আপনি উপকার পাবেন হাতে নাতে। ধন্যবাদ।